एच एबीसी न्यूज एजीटी लाइव ये है एबीसी न्यूज एजीटी लाइव लिसन टू एबीसी न्यूज एजीटी लाइव। পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে নতুন চারা গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়ে মাঠে নামল ওবিসি মোর্চার ধলাই জেলা কমিটি। দিনের শুরুতেই আম্বাসা ক্রীড়া দপ্তরের এলাকা, হাসপাতাল চত্বর, টাউন হল এলাকা সহ নানা স্থানে নতুন চারা গাছ রোপণ করলেন এলাকার বিধায়ক পরিমাল দেববর্মা, ওবিসি মোর্চার নেতা গোপাল সূত্রধর, মণ্ডল সভাপতি চন্দর ভৌমিক প্রমুখ। মূলত পরিবেশকে সুস্থ এবং সুন্দর করে তোলাই প্রধান লক্ষ্য। সেবা সুশাসন এবং গরিব কল্যাণ পর্ব, এই পর্বের অন্তর্গত আমরা সারা ভারতবর্ষেই ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার পক্ষ থেকে আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি এবং বৃক্ষদান কর্মসূচি আমরা শুরু করেছি। তো আমরা ধলাই জেলার ওবিসি মোর্চার পক্ষ থেকে আমরা আজকে এই প্রোগ্রাম আমাদের আম্বাসার স্পোর্টস বিল্ডিংয়ে আমরা করতে যাচ্ছি। আমাদের মাননীয় বিধায়ক আছেন এখানে, শ্রী পরিমাল দেববর্মা মহোদয় আছেন, আমাদের মণ্ডল সভাপতি শ্রী চন্দন ভৌমিক, ওবিসি মোর্চার জেনারেল সেক্রেটারি আছেন অনিল দেবনাথ, এবং আছেন আমার মণ্ডল সভাপতি আম্বাসার ওবিসি মোর্চার বিদ্যুৎকান্তি দেব মহোদয় সহ আমরা সবাই আজকে আমরা এখানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বৃক্ষদান কর্মসূচি আমরা এই পর্ব আমরা শুরু করেছি। তো এটা ভারতীয় জনতা পার্টির প্রতি বছরের কর্ম। আমরা সামাজিক কাজ করে থাকি এবং সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে আমরা আছি। আগামী দিনও ছিলাম, গত দিনে ছিলাম, আগামী দিনে আমরা থাকবো। বি রিপোর্ট, এবিসি নিউজ, এইচডি লাইভ, 2022।